ঘোষ কিচেনে সকলকে স্বাগত। আজকে ঘোষ কিচেনে নিয়ে এসেছি সম্পূর্ণ ট্র্যাডিশনাল পদ্ধতিতে মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানানোর জন্য আমি দুটো বড় বড় সাইজের কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার পুরো গরম হয়ে গেছে। এবারে আমি মাথাগুলো এর মধ্যে দিয়ে দেব। মাথাগুলো আমার পুরো লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলো একটা পাত্রে তুলে নেব। এবারে আমি মাছের তেলটা অল্প একটু তুলে নিয়েছি এবং তার মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমার পুরো লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এটা একটা পাত্রে তুলে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো প্রায় লাল লাল হয়ে গেছে আমার। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। রঙের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। মিষ্টির জন্য দিয়ে দেব এতে চিনি। মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট। এবারে এর মধ্যে দিয়ে দেব কড়াইশুঁটি। এবারে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা দিয়ে আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ধনে পাতা কুচি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো এবং মাছের মাথাগুলো আমি যে ভেজে রেখেছি সেগুলো আমি এরকম ভেঙে রেখেছি, সেগুলো আমি এর মধ্যে দিয়ে কষিয়ে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব বাঁধাকপিগুলো। মাছের মাথা দিয়ে বাঁধাকপিতে আমি বাঁধাকপিগুলো দিয়ে দেওয়ার পর হালকা থেকে কিন্তু জল বেরোতে শুরু করে দিয়েছে এবং এটাকে এরকমভাবে একভাবে নেড়ে যেতে হবে যাতে মশলাগুলো নিচে বসে না যায়। বাঁধাকপিতে কিন্তু জল দেওয়া যায় না, জল দিলে এটা অনেক জল বেশি হয়ে যায় এবং তাতে বাঁধাকপিটা খুব বেশি নরম হয়ে যায় এবং স্বাদটাও ভালো থাকে না। তাই এরকমভাবে একভাবে নেড়ে নেড়ে এটাকে রান্না করতে হয়। এরকম বিভিন্ন রেসিপি আমার চ্যানেলে জানার জন্য চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, তাহলে বিভিন্ন রেসিপি আপনাদের কাছে চলে আসবে। মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি আমার এবারে পুরো রেডি হয়ে গেছে। এটা দেখতেও খুব সুন্দর এসছে। এরপর আপনাদের সঙ্গে দেখা হবে পরের রেসিপি নিয়ে পরের ভিডিওয়।